বর্তমান বাংলাদেশে বাংলাদেশ সরকার একটি উদ্যোগ হাতে নিয়েছেন, যে উদ্যোগটা হয়তো বা বাংলাদেশ সরকার মানুষের জনগণের কল্যাণের জন্য নিয়েছেন। পৃথিবীর উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এই ব্যবস্থাটা চালু আছে, সেটা হলো সর্বজনীন পেনশন। সর্বজনীন পেনশনের মাধ্যমে বিশেষ করে যে লোকরা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা তাদেরকে দেখাশোনা করে না, এদের জন্য এদের একটা অবলম্বন হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু এটা যেহেতু আর্থিক বিষয় এবং এটি দেখতে একটা বিমার মতো, একটা বিমাই ধরতে গেলে এটা একটা জীবন বিমার মতো, তাই এ বিষয়ে সরকার মহোদয়কে আমি বলবো যে আপনি অনুগ্রহপূর্বক বিষয়টা এভাবেই আপনি হুটহাট করে চালু না করে পুরো জাতি যাতে করে আমার আমাদের কারণে আপনার পুরো জাতি যাতে করে আমাদের অবহেলার কারণে আবার সুদে লিপ্ত না হয়, এই জন্য দেশের যে বিজ্ঞ আলেমরা রয়েছেন, মুফতিরা রয়েছেন, ফকিহরা রয়েছেন, যারা ইসলামী শরিয়া বিষয়ে অভিজ্ঞ, ইসলামী অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ, এদের সাথে আমরা কথাবার্তা বলে যদি আপনারা যদি সর্বজনীন পেনশন ব্যবস্থাটা চালু করতেন, তাহলে হয়তোবা এই মানুষেরও একটা অবলম্বন হতো এবং সেটা জায়েজ পন্থায় হতো, সেটা হালাল পন্থায় হতো। আমি সরকার মহোদয়ের নিকট সেই আবেদনটা আমি করজোরভাবে আমি বিনয়ের সহিত আমি রাখতে চাই।